ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবার 7,148টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে 3,24,000-এরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে খ ইউনিটে 2,378টি আসন, যার বিপরীতে পরীক্ষায় অংশ নেয় 47,635 জন। খ ইউনিটেই সবচেয়ে কম আবেদন পড়েছে 2020-21 শিক্ষাবর্ষে। সকাল 11টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 12:30টায়। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নও তুলনামূলক সহজ ছিল বলে জানায় শিক্ষার্থীরা। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, পরীক্ষাও ভালো হয়েছে। প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষাও ভালো হয়েছে, আর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। চান্স পাওয়ার ব্যাপারে আশাবাদী কতটুকু? 80%। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন বাকিটা হ্যাঁ ইজি ছিল। ধরো টেনশন আছিলাম, অতটা টেনশন হয় না। রাইটিং পার্ট নিয়ে অনেক টেনশন ছিলাম, অতটা টেনশন হয় না। কঠোর নজরদারির কারণে এবার কোনো জালিয়াত চক্রের তৎপরতা নেই বলে মনে করছেন উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান। যে কোনো ধরনের জালিয়াতি চক্রকে রোখা, সব কিছু মিলে সবটার বিরুদ্ধে সব কিছু সোচ্চার আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থা, তারা খুবই তৎপর। ফলশ্রুতিতে যতটুকু দেখলাম এবং এখন পর্যন্ত আমি বেশ কয়েকজন উপাচার্যের সাথে কথা বলেছি, তারাও বলছেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা তাদের সেন্টারে কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় অতিরিক্ত মাত্রায় অভিভাবকদের কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করেও তা ঠেকানো যায়নি। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।